আরে মাফিজ ভাই, শুনলাম তুই নাকি বিয়ের দিন রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলি, কি হয়েছিল রে ভাই, ব্যাপারটা একটু খুলে বলবি? আরে ভাই আর বলিস না, আমি বিয়ের জন্য একটা কুমারী মেয়ে খুঁজছিলাম, তাই ভাবলাম গ্রামের মেয়েরা একটু কুমারী হয়, তাই আমি গ্রামে গিয়ে আমার পুরুষাঙ্গটা মেয়েদের দেখিয়ে বললাম এটা কি। মেয়েরা সকলেই বলে দিল এটা পুরুষাঙ্গ, তাই আমি ভাবলাম এই গ্রামের মেয়েরা হয়তো সকলেই এর নাম জানে, তার মানে এরা কুমারী নয়। বলিস কি, তারপর কি হলো? তাই আমি ঘুরতে ঘুরতে আর এক গ্রামে গেলাম, সেখানে গিয়েও মেয়েদের বললাম এটা কি, মেয়েরা সকলেই বলে দিল পুরুষাঙ্গ, কিন্তু একজন মেয়ে বলল এটা ইঁদুরের বাচ্চা। তাই আমি ভাবলাম ওই মেয়েটা হয়তো কুমারী, তাই সে এর নাম জানে না। তাই আমি সেই মেয়েটাকেই বিয়ে করলাম, এবং বাসর ঘরে ঢুকে যখন মজা করতে যাব তখন তাকে আবার জিজ্ঞাসা করলাম এটা কি, বউ বলল ইঁদুরের বাচ্চা। তখন আমি হেসে উত্তরে বউকে বললাম এটা ইঁদুরের বাচ্চা নয়, এটা পুরুষাঙ্গ। তখন বউ রেগে বলল হালিমের কুদ্দুসের রফিকেরটা পুরুষাঙ্গ, তার তুলনায় এইটা ইঁদুরের বাচ্চা। শুনে আমি সঙ্গে সঙ্গেই হার্ট ফেল করলাম।